আসসালামু আলাইকুম ভিয়া, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। প্রতিদিনের স্বাস্থ্য সেবা নিয়ে আমি ডক্টর সাইদুল ইসলাম, ডিএমএ অ্যান্ড ফার্মাসিস্ট। আজকে আপনার মাঝে যে বিষয় নিয়ে চিকিৎসা দেওয়া হবে, যাদের প্রচণ্ড গ্যাস, যাদের প্রচণ্ড অ্যাসিডিটির সমস্যা যারা ভুগে থাকেন, প্রচণ্ড গ্যাসকে দূর করার জন্য আজকে চিকিৎসাটি। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে যাবেন। যারা দীর্ঘ বছর ধরে গ্যাস অ্যাসিডিটি ভুগছেন, বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে যাচ্ছেন, অনেক কিছু করছেন, যাদের গ্যাস অ্যাসিডিটি কমাতে পারছেন না, তাদের গ্যাস অ্যাসিডিটি কীভাবে হয়ে থাকে এবং গ্যাস অ্যাসিডিটি কমানোর জন্য কোন ওষুধটি সবচেয়ে ভালো হবে, সে বিষয় নিয়ে আজকে ভিডিওর টপিক। তো অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। পাকস্থলীর দেয়াল থেকে অ্যাসিড নিঃসৃত হয়ে থাকে। এটি কখন হয়ে থাকে? যখন আপনি কোনো খাবার খাবেন, সে খাবারটা যখন পাকস্থলীতে পড়বে তখন এই অ্যাসিড নিঃসৃত হয়, আর এই অ্যাসিডকে খাবারকে হজম করার জন্য সহায়তা করে। কিন্তু যাদের অ্যাসিড যে পরিমাণ নিঃসৃত হওয়ার কথা তার থেকে যদি বেশি নিঃসৃত হয়ে থাকে তখন অ্যাসিড বেড়ে যায় এবং গ্যাস হয়ে থাকে। এবং পাকস্থলীতে যখন অতিরিক্ত অ্যাসিড পাকস্থলীতে থাকবে তখন এই গ্যাস অ্যাসিডিটি হয়ে থাকে। তো সেক্ষেত্রে যখন পাকস্থলীতে যখন যাদের অতিরিক্ত গ্যাস অ্যাসিডিটি, তারা কোনো সময় খালি পেটে থাকবেন না, অবশ্যই কিছু না কিছু খেয়ে থাকবেন, খালি পেট থাকবেন। আর ওই অ্যাসিড যখন নিঃসৃত হবে তখন ওই পাকস্থলীতে পড়বে, পড়লে আপনার পাকস্থলীর ক্ষত হওয়ার সম্ভাবনা থেকে যায়। যাদের আলসারের সমস্যা হয় তাদের ঠিক এভাবে হয়ে থাকে। যারা অতিরিক্ত সবসময়ের জন্য খালি পেটে থাকার চেষ্টা করে এবং সবসময়ের জন্য ভাজা পোড়া খায় থাকে, তাদের অ্যাসিডিটির পরিমাণটা বেড়ে যায়। তা কি আপনাদের কিছু খাদ্যাভ্যাস ত্যাগ করতে হবে, ভাজাপোড়াগুলো ত্যাগ করতে হবে, এবং আপনারা খাদ্য অভ্যাসের ভেতর প্রচুর পরিমাণে সবজি খাওয়ার জন্য চেষ্টা করবেন। সবজি বেশি করে খাবেন, তেল জাতীয় খাবার খুব কম খাবেন, তাহলে দেখবেন আপনার হজম ক্রিয়াকে আরও শক্তিশালী হবে। চলিতে যাদের অতিরিক্ত অ্যাসিডিটি নিঃসৃত হয়, যে অ্যাসিড নিঃসৃত অতিরিক্ত যাদের অ্যাসিড ক্ষরণ হয়, সেক্ষেত্রে গ্যাস্ট্রিকের ঔষধ খেলে, আমরা যে গ্যাস্ট্রিকের ঔষধ খাই, বিভিন্ন ধরনের গ্যাস্ট্রিক সার্জেল, ম্যাক্স প্রো, যে যায় খেয়ে থাকেন, এটার কাজ কি? এটা আপনার যে পাকস্থলীর দেয়াল থেকে যে অ্যাসিডটা নিঃসৃত হয় এই অ্যাসিডকে কমায়, অ্যাসিড নিঃসৃত কমায়। যাদের অতিরিক্ত অ্যাসিড ক্ষরণ হতে থাকে এই অ্যাসিড কমায়। যারা যাদের কিছু খেলে গ্যাস হয়, যাদের খাওয়া মাত্র গ্যাস হয়, তাদের পাকস্থলীতে প্রচুর পরিমাণে অ্যাসিড রয়েছে। এই অ্যাসিডকে নিঃসৃত করার জন্য, অ্যাসিডকে ধ্বংস করার জন্য সিরাপ দেওয়া হয় থাকে। সবচেয়ে ভালো যে সিরাপটি গ্যাবিসল অথবা গ্যাবিলা, তাই গ্যাবিসল সিরাপের ভেতরে রয়েছে ক্ষার, যে অ্যাসিডকে ধ্বংস করে। তাই এই সিরাপটি খাওয়ার কারণে তো এই অ্যাসিডকে নষ্ট করে দেয়। এবং যাদের দেয়াল থেকে অ্যাসিড, যাদের পাকস্থলীর দেয়াল থেকে প্রচুর পরিমাণে অ্যাসিড নিঃসৃত হয়, তাদের জন্য গ্যাসের ঔষধ খেতে হবে। তাই গ্যাসের ঔষধ এবং সিরাপ একসাথে খেলে কোনো কাজ হবে না। আপনার গ্যাসের ওষুধ খেতে হবে খাওয়ার 30 মিনিট আগে, এবং এই সিরাপটি খেতে হবে খাওয়ার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পরে থাকে, তারা সে ওষুধটা খাবেন। আর পাশাপাশি যদি সিরাপটি আপনারা যাতে খাওয়া অভ্যেস রয়েছে তারা খেয়ে যাবেন, আর যারা সিরাপটি খাননি তারা সিরাপটি খেয়ে দেখেন, খুবই ভালো কাজ করবে। আপনার গ্যাস অ্যাসিডিটি থেকে 5 মিনিটের ভিতরে আপনারা মুক্তি পাবেন। গ্যাস অ্যাসিডিটি থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে এই পন্থা অবলম্বন করতে হবে। এবং যখন আপনার গ্যাস অ্যাসিডিটি কমে যাবে তখন আস্তে আস্তে ওষুধগুলো বাদ দেওয়ার চেষ্টা করবেন। দীর্ঘদিন একটানা ওষুধ খেয়ে যাবেন না, কারণ একটানা ওষুধ খেলে আপনার যে নিজস্ব যে হজম ক্রিয়াটা, সেই হজম ক্রিয়াটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। সেজন্য আপনাদের যখনই গ্যাস হবে তখনই খাওয়ার চেষ্টা করবেন, এবং আস্তে আস্তে চেষ্টা করবেন যে ভাজা পোড়াগুলো, খাদ্য অভ্যাসগুলো কন্ট্রোল করে আপনার গ্যাস অ্যাসিডিটি থেকে আপনার মুক্তি পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।